जय गुरु बंधुरा पतला बीर्ज घन करार जन्नो अर्थात बीर्जेर घनत्व बृद्धि करार जन्नो आज कामी एमन एक रेमिडी आपनादेर मध्ये शेयर करते जाच्छी जे रेमिडीटी इतिपूर्वे केउ यूट्यूबे शेयर करेछे किना आमार जाना नेई आमार जाना मते केउ शेयर करेनि अर्थात आज के एमन एक गोपन रेमिडी आपनादेर मध्ये आमी शेयर करते जाच्छी भिडियोटी स्किप ना करे धैर्य सहकारे देखते थाकुन केनोना आपनादे देखते ही होबे जदि समाधान पेते चान अर्थात पतला बीर्ज जदि गाढ़ो करते चान ताहले भिडियोटी आपनादेरके देखते होबे सहबासे जदि अतिरिक्त समय पेते चान सेजन्य होलेओ आपनादेर भिडियोटी देखते होबे बंधुरा अतएव अनुरोध करछि भिडियोटी स्किप ना करे धैर्य सहकारे देखते थाकुन बंधुरा जारा सहबासे एकेबारे टाइम पाच्छेन ना अर्थात जादेर द्रुत पतन हये जाच्छे जादेर उत्थानजनित समस्या आसे अर्थात जादेर पुरुषांगेर ही उत्थान हय ना जादेर अतिरिक्त स्वप्नदोष हय जारा निजेके धरे राखते पारतेछेन ना एई जे जे कारणगुलोर कथा बोललाम अर्थात एई जे जे समस्यागुलोर कथा बोललाम एई समस्यागुलो आसले केन हय एर मूल कारणटा कि एर मूल कारणटा हलो जिनिस पतला अर्थात बीर्ज पानी मत पतला बीर्ज जदि पतला थाके ताहले सेटाके आपनि धरे राखबेन कि करे सेटा तो एमनितेई पड़े जाबे ताहले एई चारटी समस्यार समाधान जदि आपनारा करते चान आपनादेर एकटी समस्यार समाधान करते हबे सेई एकटी समस्या कोनटा पतला बीर्जके गाढ़ो करते हबे जे कोनो उपाय होक जे कोनो भावेई होक अर्थात बीर्जेर घनत्व बृद्धि करते हबे आर बीर्ज पतला होवार कारणटा कि अर्थात केन बीर्ज पतला हये जाए एक कथाय जदि मटका गरम थाके अर्थात जदि स्नायुतंत्रेर तापमात्रा बेड़े जाए ताहले बीर्ज पतला हये जाए एटाके आरो डिपलि बोलते गेले कि बोलते हबे जादेर राग बेशी तादेर बीर्ज पतला एटा आमी अनेक भिडियोतेई बोले थाकि एटा किन्तु आमार कथा ना এটা গুণীজনের কথা এটা সাধুসঙ্গের কথা এটা বাউল তত্ত্বের কথা সাধুজনেরাই বলেছেন যাদের রাগ বেশি তাদের রতি ধারণ করার ক্ষমতা কম সত্যি কথা চিরন্তন সত্যি কথা বন্ধুরা একটি জিনিস আপনারা খেয়াল করে দেখবেন যখন একটি পাত্রে আপনারা দুধ জাল করেন অর্থাৎ যারা গাবীর দুধ বা অন্যান্য দুধ জাল করেন পাত্রটা যদি দুধে পরিপূর্ণ থাকে জাল দেওয়ার সাথে সাথে সেটা কি হয় পাত্রটা একটু গরম হয়ে দুধ উপচিয়ে পড়ে যায় সেই পড়ে যাওয়া দুধকে কিভাবে রক্ষা করবেন অর্থাৎ জাল যদি বাড়িয়ে দেন তাপমাত্রা যদি বাড়িয়ে দেন চুলার আঁচ যদি বাড়িয়ে দেন কি হবে দুধ তো পাত্রে একটুও পাবেন না সব উতলিয়ে পড়ে যাবে তাহলে কি করতে হবে অর্থাৎ ওই উতলানো দুধকে থামানোর জন্য কি করতে হবে চুলার আঁচ কমিয়ে দিতে হবে যারা লাকড়ির চুলায় টানেন লাকড়ি টান দিয়ে বাহিরের দিকে নিয়ে আসতে হবে যেন চুলার আঁচ কমে যায় অর্থাৎ টান দিতে হবে টান চুলার আঁচ কমিয়ে দিতে হবে তাহলেই দুধ উপর থেকে ডাউন হয়ে যাবে পড়া বন্ধ হয়ে যাবে এখানে আধ্যাত্মিক কথা চরম দেহতত্ত্বের কথা লুকিয়ে আছে টান দেওয়ার কথা বলা হয়েছে আমাদের দেহ নামক যে পাত্র আছে সেই পাত্রের মধ্যেও দুধ জাল দেওয়া হয় সেখানেও একটা টান দেওয়ার ব্যাপার রয়ে গেছে যখন আমরা টান দিতে পারি না তখন কি হয় পড়ে যায় উপচিয়ে পড়ে যায় আমরা ধরে রাখতে পারি না সেই টান দেওয়া শিখতে হবে তাপমাত্রা কমিয়ে দেওয়ার কৌশল শিখতে হবে তাহলেই ধরে রাখা যাবে তাহলেই উতরানো দুধকে থামিয়ে দেওয়া যাবে সেই টান দেওয়ার কৌশলটা কি সেই টান দেওয়ার কৌশলটা হলো দমের চর্চা অর্থাৎ দম চর্চা করতে হবে দমের সাধনা করতে হবে দমের সাধনা করে বীর্যের নিয়ন্ত্রণ নিজের কাছে নিয়ে আসতে হবে যদি দমের সাধনা করে দম ঠিকভাবে টান দিতে পারেন তাহলে উত্রানো দুধ পড়া বন্ধ হয়ে যাবে দুধ আর পড়ে যাবে না অর্থাৎ রতি আর নষ্ট হবে না ধরে রাখার ক্ষমতা থাকতে হবে সেই ধরে রাখার ক্ষমতার নামই হলো
দম সাধনা দমের চর্চা তাই বন্ধুরা যা কিছুই খান আর যা কিছুই সেবন করেন সেগুলোর পাশাপাশি একটু দমের চর্চা করে নিয়েন অর্থাৎ একটু যোগ ক্রিয়া সম্পন্ন করে নিয়েন তাহলেই সঠিক সমাধান পেয়ে যাবেন বন্ধুরা আসুন তাহলে জেনে নেই পাতলা বীর্য গাঢ় করার জন্য সহবাসে অতিরিক্ত সময় পাওয়ার জন্য আজকের সেই গোপন রেমিডি সেই জিনিসটি করার জন্য আমাদের প্রথমেই যে জিনিসটি লাগবে সেটি হলো ঢেকি ছাটা চাল অর্থাৎ যেটাকে লাল চাল বলে সেই ঢেকি ছাটা চালের মার অর্থাৎ ঢেকি ছাটা বা লাল চাল দিয়ে ভাত রান্না করে সেই ভাতের মার লাগবে এক কাপ পরিমাণ অর্থাৎ চায়ের কাপের এক কাপ পরিমাণ দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো তেঁতুল বীজ চূর্ণ তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো আম বীজ চূর্ণ চতুর্থ যে উপকরণটি লাগবে সেটি হলো বাবলার শাল চূর্ণ পাঁচ নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো শঙ্খমূল চূর্ণ ছয় নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো চায়ের চামচের এক চামচ পরিমাণ খাঁটি মধু এবং সর্বশেষ যে উপকরণটি লাগবে সেটি হলো চায়ের চামচের এক চামচ পরিমাণ খাঁটি ঘি বন্ধুরা আসুন তাহলে জেনে নেই কিভাবে এই রেমিডিটি তৈরি করতে হবে সেই এক কাপ পরিমাণ ভাতের মারের মধ্যে চায়ের চামচের এক চামচ পরিমাণ তেঁতুল বীজ চূর্ণ এক চামচ পরিমাণ আম বীজ চূর্ণ এক চামচ পরিমাণ বাবলার শাল চূর্ণ এক চামচ পরিমাণ শঙ্খমূল চূর্ণ এক চামচ পরিমাণ খাঁটি মধু এবং এক চামচ পরিমাণ খাঁটি ঘি দিয়ে ভালো করে মিক্সড করবেন এই যে সুস্বাদু রেমিডিটি তৈরি হলো এই রেমিডিটি হলো পাতলা বীর্য গাঢ় করার রেমিডি সহবাসে অতিরিক্ত সময় পাওয়ার রেমিডি নিজেকে ফিরে পাওয়ার রেমিডি কখন সেবন করবেন অবশ্যই রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা আগে সেবন করতে হবে কন্টিনিউ একটি মাস চালিয়ে যান কাজে লেগে যাবে বন্ধুরা অনেক কিছুই তো সেবন করলেন আজকে না হয় এই জিনিসটা একটু পরীক্ষা করে দেখুন কি হয় হাতে নাতে প্রমাণ পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি জয় গুরু।